বেলিং এলে রাবাংলা নামচিত সকলেই ভ্রমণ করেন, কিন্তু গ্যাংটক থেকেও আপনি দিনের দিন রাবাংলা নামচি ঘুরে আবার গ্যাংটকে ব্যাক করতে পারেন। এই রাবাংলা নামচি ট্যুরে টোটাল বিখ্যাত বিখ্যাত পাঁচটি জিনিস দেখার আছে। তার মধ্যে প্রথমেই পড়ে নামচি চার ধাম, যেটি জগৎ বিখ্যাত। তারপরে আছে সিদ্ধিসাই মন্দির, বিশাল বড় মনেষ্টি, এমনকি সিকিমের একমাত্র চা বাগান টেমিটি টি গার্ডেন এই নামচিতেই অবস্থিত। আর সেই রাবাংলার বিখ্যাত বুদ্ধা পার্ক, সেটা কি আর না দেখে থাকা যায়? চলুন, আমার এই একদিনের ট্যুরে আপনাদেরকে এই সমস্ত জায়গা ঘুরিয়ে দেখায়। পেলিংয়ে এটা আমার তিন নম্বর দিন। আজকের দিনটাও হোটেলের রুম থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে শুরু হয়েছিল। ছটার সময় উঠে দেখছিলাম বৃষ্টি হচ্ছিল, এখন পুরো আকাশ ক্লিয়ার, বেরিয়ে পড়েছি 7:30 বাজে। একদম আপার পেলিংয়ে আমাদের হোটেল ছিল। হোটেলে স্নান ব্রেকফাস্ট সেরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাবাংলা নামচি ঘুরতে। নামচি জানে মে কিতনা টাইম লাগেগা? ইয়েস এ আপকো 2.5 ঘন্টা। চলিয়ে তো ফির স্টার্ট করতে হ্যায়। হোটেল গাড়ি সমস্ত ডিটেলস আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পেলিং থেকে নামচি যাওয়ার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। দূরত্ব 68 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 2.5 ঘন্টার মতো। আমরা যাতে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, আমাদের ড্রাইভার সোনামজি একটা শর্টকাট রাস্তা নিলেন। আমরা এখন একটা ছোটখাটো নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটায় লোকজন খুবই কম এবং নদীটার উপর দিয়ে আমাদের গাড়িটা যখন এলো খুবই ভাল লাগলো। তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম নামচি চার ধামে। আমাদের গাড়ি পার্কিংয়ে পার্ক করে 50 টাকার বিনিময়ে চারটে এন্ট্রি টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে পড়লাম চার ধাম ঘুরে নিতে। টিকিট দেখিয়ে ভেতরে এন্ট্রি করার পর সিঁড়ি দিয়ে কিছু ধাপ ওপরে উঠে এলেই একটা পাহাড়ের ওপর অবস্থিত সম্পূর্ণ চার ধামটা আপনি দেখতে পাবেন। জুতো রাখার জায়গায় জুতো খুলে আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। দারুণ সুন্দরভাবে সাজানো বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত এই জায়গাটি। ভেতরে চার ধাম মন্দির তো আছেই, তার সাথে ছোট বড় আরো অনেক ধরনের মন্দির আছে। চলুন একের পর এক সব কটা মন্দির আপনাদের ঘুরিয়ে দেখায়। এটা হচ্ছে বদ্রীনাথ ধাম, আর এর সাইডেই আছে জগন্নাথ টেম্পল। এটা মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমি মন্দিরের ভেতরের ভিডিও দেখাতে পারবো না। এরপরে আমরা যাব আমাদের পুরীর জগন্নাথ ধামে, সিকিমে দাঁড়িয়েই। এই হচ্ছে জগন্নাথ ধাম, জগন্নাথজির মূর্তি আছে ভেতরে, ফটোগ্রাফি অ্যালাউ হবে না, পুরোটা দেখাচ্ছি। এখানে সিংহ গেট করা আছে, যেমন সিংহ গেট, ঘোড়া গেট, চারটে গেট আছে জগন্নাথে, সেখানে সিংহর গেট করা আছে। এরপরে আমরা ঢুকছি রামেশ্বরম টেম্পলে। রামেশ্বরম টেম্পলে এখন প্রবেশ করছি। প্রত্যেকটা টেম্পলে কিন্তু
একদম ডিটো কপি করে খুব সুন্দরভাবে বানানো। রামেশ্বরম মন্দিরের ভেতরে ঢুকলাম, শিব মূর্তি আছে ভেতরে, এটা বেশ ভালো বানিয়েছে কিন্তু, একদম এক্সাক্ট কিছুটা ওইরকমই বানিয়েছে। আর সাইড থেকে জগন্নাথ মন্দিরটা দেখুন, এইরকম বানিয়েছে। তারপর চার নম্বর ধামের দিকে এগুলাম, দোয়ারিকা ধাম। একটি দিকে অবস্থিত বদ্রীনাথ আর জগন্নাথ ধাম, আরেক দিকে অবস্থিত রামেশ্বরম এবং দোয়ারিকা ধাম। চার ধাম তো দেখালাম আপনাদেরকে, তাছাড়াও এখানে আছে সাই টেম্পল, সাই বাবার মূর্তি আছে ভেতরে, দারুণ সুন্দর। তার পাশেই আছে দোয়ারিকা মাই টেম্পল। বিশাল বড় ঘন্টা দেখতে পাচ্ছেন, এই এত বড় একটা ঘন্টা বাজানো দু হাত দিয়ে বাজাতে হবে, এরকম দুলিয়ে একবারে বাজবে না, দুলিয়ে দুলিয়ে কাছে কাছে আয়, এটা যদি বাজাতে হয় তাহলে নিচে এইটা এক দোলাম, একবার দুবার। আমি একদম চার ধামের এখন ওপরে চলে এসেছি, শিব মূর্তির কাছে, বিশাল বড় শিব মূর্তি, ভেতরটা ঢুকলাম, ভেতরে ফটোগ্রাফি এলাও না, খুব সুন্দর শিব মূর্তি করা আছে এবং চারিদিকটা বিশাল বড় জায়গা, ঘুরতে পারেন, দারুণ দারুণ লাগবে। এই জায়গায় এলে না আপনার মন পুরো ভরে যাবে। আর এত ছোট ছোট মন্দির আছে না, সব জায়গা ঘোরা সম্ভব না, তাহলে আপনার 3-4 ঘন্টা টাইম লেগে যাবে, এত মন্দির আছে এখানে। ওপর থেকে পুরো ভিউটা একবার দেখে নিন, মূর্তিটা কত হাইট আপনি বুঝতে পারছেন না হয়তো ভিডিওতে, আমি যদি দেখাই এইরম এইরম করে তুলতে হচ্ছে। তো পরপর যেই চারটে ধাম, সেই চারটে ধাম ওপর থেকে দেখিয়ে দিচ্ছি কোথায় কী আছে। এখানে আছে বদ্রীনাথ, এটা ওখানে আছে জগন্নাথ, ওটা রামেশ্বরম, আর ওই ওখানটা দেখা যাচ্ছে এই মন্দিরটার পেছনে ওখানে আছে দোয়ারিকা, আর ওখানে আছে সাই টেম্পল, আরও ছোটোখাটো অনেক টেম্পল আছে এখানে। চার ধাম ঘোরা হয়ে গেল, আমার তো দারুণ 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 লাগলো, আপনারাও আসুন, দারুণ লাগবে, অবশ্যই দারুণ লাগবে, বাচ্চা থেকে বয়স্ক সবারই ভাল লাগবে। লাস্ট আরেকবার টোটালটা দেখিয়ে দিই। ভোলে বাবা তেরি ক্যা হি বাত হ্যায়, ভোলে শঙ্করা তেরি ক্যা হি বাত হ্যায়, দূর হোকে ভি তু সাথ হ্যায়। তারপর আমরা 20 মিনিটের দূরত্বে পৌঁছে গেলাম গাড়িতে করে সিদ্ধি সাইবাবা টেম্পল, রাস্তার একদম ধারে অবস্থিত, বিশাল বড়, দারুণ সুন্দর কারুকার্যে ভরা এই মন্দিরটি। বিশাল বড় মন্দিরটির ভেতরে 2টি তালা আছে, একতলা এবং 2তলা। তাপ্পু বসে পড়েছে, দারুণ দারুণ শান্তিপ্রিয় জায়গা, এত শান্তিপ্রিয় জায়গা হয় না, একদম সুন্দর সুন্দর, আস্তে আস্তে মিউজিক চলছে, খুব শান্তিপ্রিয় জায়গা, নিরিবিলি জায়গা, ওই জন্য আমি একটু বসে পড়েছি, একটু উপভোগ করছি জায়গাটা। সাই টেম্পল ঘোরার পর টেম্পলের পাশেই একটি ভেজ রেস্টুরেন্ট থেকে 140 টাকার বিনিময়ে আজকে লাঞ্চটি সেরে নিলাম সবাই মিলে। লাঞ্চ সেরে যাওয়ার পথে রাস্তার ধারেই পড়ল বাইচুং ভুটিয়া স্টেডিয়াম, গেট থেকে উঁকি মেরে স্টেডিয়ামটা বেশ ভালো করে দেখে নিলাম। তারপরেই আমরা চলে এলাম আজকে আমাদের 3 নম্বর ভিউ পয়েন্ট ঘুরে নিতে, সামদুরসি মনেস্ট্রিয়ান হিল, যেটি নামচিতেই অবস্থিত। এখানেও কিন্তু টিকিট আছে এক একজনের 50 টাকা করে। ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিম ঘুরতে গেলে সব জায়গাতে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিটের পেছনে এক একজনের অনেক টাকা বেরোবে কিন্তু। এরকম টাইপের
একই মত আরো হয়েছে হয়তো অনেকটা হেঁটে আসতে হবে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত এই মনেষ্ঠীটা শান্তি স্তূপা করা আছে এবং দূরে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই সামদুপসি হিল এই হচ্ছে মনেষ্ঠীর ভেতরটা মনেষ্ঠীর ভেতর দিয়ে সিঁড়ি করা আছে ওপরে ওঠার জন্য আমরা এখন একদম ওপরে চলে এসেছি বড় মূর্তিটার কাছে ওই দূরে লেখা আছে আই লাভ নামচি ওই যে দূরে দেখছেন সামদুপসা হিল অত দূরই ওঠা যায় উঠে যা ভিউ পাবেন ওটাই এইটা দিয়ে উঠে এইটা দিয়ে নেমে যাওয়া 7,009 ফুট উচ্চতায় অবস্থিত এই মনেষ্ঠীটি চলে এসেছি আই লাভ নামচির কাছে নামচি कहां से आए घर से कहां से घर से घर कहां है घर घर में घर घर में है वो ना एड्रेस नहीं है वाह नहीं आप कहीं उठो हेलो बाय बाय সামদুপসি মনেষ্ঠী দেখার পর আমরা চললাম 17 কিলোমিটার দূরত্বে অবস্থিত সিকিমের একমাত্র চা বাগান দেখে নিতে টেমি টি গার্ডেন বেলা বাড়ার সাথে সাথে প্রকৃতি তার রূপ পরিবর্তন করল চারিদিক মেঘে ঢেকে গেছে রাস্তার দূরে কিছু দেখাই যাচ্ছে না এক পাহাড় থেকে গাড়ি যখন আরেক পাহাড়ে গেল প্রকৃতি পুরোপুরি তার রূপ পরিবর্তন করল কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রাস্তার ধারেই অবস্থিত সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেনে 20 টাকা প্রতিজনের বিনিময়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম চা বাগানের মধ্যে দিয়ে একটা সরু পাকা রাস্তা ভেতরের দিকে চলে গেছে যত দূর এখানে আপনার চোখ যাবে তত দূরই পাহাড়গুলোর ওপর সবুজ চা গাছে মোড়া আপনি এখানে সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিও তুলতে পারেন 50 টাকার বিনিময়ে চা বাগানের মাঝখান দিয়ে একটা কালো পিচ ঢালা রাস্তা চলে গেছে যখন ওই রাস্তা দিয়ে গাড়ি যায় দেখতে দারুণ সুন্দর লাগে অনেক ফটো টটো তুললাম এখনো তোলা চলছে ফটোশুট ওখানে মা দাঁড়িয়ে আছে সাদা চায়ের ফুল এই কুঁড়ি ফুটেছে একটা যা ফুলটা পড়ে গেল এই ফুল এই কুঁড়ি চা বাগান ঘোরার পর গাড়ি ধরে আমরা রওনা দিলাম আমাদের আজকের লাস্ট ভিউ পয়েন্ট ঘুরে নেওয়ার উদ্দেশ্যে রাবাংলা বুদ্ধা পার্ক তখন হালকা হালকা বৃষ্টি হতেও শুরু করেছে এই টেমি টি গার্ডেন থেকে রাবাংলা বুদ্ধা পার্কের দূরত্ব 21 কিলোমিটার সময় লাগে 1 ঘন্টার মতো কিছুটা পথ যাওয়ার পরই বৃষ্টি থেমে গেল তারপর রাবাংলা মার্কেটের উপর দিয়ে চললাম বুদ্ধা পার্কটি ঘুরে নিতে ৮০ টাকার বিনিময়ে এন্ট্রি টিকিট কেটে বুদ্ধা পার্কের ভেতরে ঢুকে পড়লাম বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত
একটি পাহাড়ের ওপর অবস্থিত রাবাংলার এই বুদ্ধা পার্কটি। রাবাংলা বুদ্ধ পার্ক, এখানে বুদ্ধাজির একটা স্ট্যাচু আছে যেখানে আপনারা ছবি তুলতে পারেন। আর নিচটা পুরো এখান দিয়ে নেমে আপনাকে ওইটা দিয়ে হেঁটে 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 যেতে হবে, হেঁটে ওপরে উঠতে হবে। ওর নিচে মনেষ্টি আছে এবং বুদ্ধাজির মূর্তি আছে যেটা দেখতে পাচ্ছেন। চারিদিকটা বিশাল সুন্দরভাবে সাজানো, ঝাউ গাছ আছে। আর নিচে এখনো নামিনি, নামি, নেমে তারপর দেখাচ্ছে। এরম করে করে দুদিক দিয়েই সিঁড়ি আছে, নেমে গিয়ে একটা সিঁড়ি দিয়ে আপনাকে সোজা হেঁটে যেতে হবে। এক্ষুনি ফগ ছিল না, আবার মেঘে বা ফগে আবার বুদ্ধমূর্তি ঢেকে গেল। তো এইটা দিয়েও আপনি নামতে পারেন। খুব সুন্দরভাবে তৈরি করা জায়গাটা। এক ঘন্টা টাইম নিয়ে এখানে আসবেন, এক দেড় ঘন্টা টাইম নিয়ে চারধামে যাবেন। দুই দিকে সারি সারি ঝাউ গাছের ভেতর দিয়ে হেঁটে যেতে আপনার দারুণ লাগবে। তারপর ডান দিকের এই এত বড় একটা ফোয়ারা দেখে মন পুরো ভরে যাবে। ওখান থেকে সিঁড়ি ভেঙে আপনাকে নিচে নামতে হবে, তারপর দুদিকে ঝাউ গাছের মধ্যে দিয়ে হেঁটে আসতে হবে পুরো সমতল। তারপর এখানটা সিঁড়ি আছে 70টার মতো প্রায়, এই 70টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আপনার যদি হাঁটাতে প্রবলেম থাকে, এক একজনের 300 টাকার বিনিময়ে ইকার পাওয়া যায়। সেই ইকারই আপনাকে গেট থেকে এখানে ঘোরাবে, আবার ঘুরিয়ে গেটে গিয়ে ছেড়ে দেবে। ভেতরটা গেছিলাম, ঘোরা হয়ে গেল, ছবি তোলা একদম বারণ, দারুণ সুন্দর ভেতরটা। গেলেই বুঝতে পারবেন, না হলে বলে প্রকাশ করতে পারবো না। পুরো ঘুরে ঘুরে ওপর অব্দি উঠতে হবে। বুদ্ধদেবের মূর্তি তো আছেই, দেওয়ালে চারিদিকে সব কিছু কাজকর্ম করা আছে। আপু একটু বলো কী আছে ভেতরে। ভেতরটা শুধু ধর্মীয় স্থান নয়, এত ভালো দর্শন, শিল্পের কারুকার্য, প্রত্যেকটা একটা দর্শনীয় স্থান। বাইরের এই কারুকার্যটা দেখুন, কিন্তু ভিতরে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর ছবি আঁকা, এত সুন্দর নিদর্শন, মানে ভেতরে না গেলে আপনি বুঝতে পারবেন না। পুরোটা অভূতপূর্ব একটা জায়গা, পুরো অভূতপূর্ব। আর তারপরেই একদম বাইরে বেরিয়ে দেখলাম যে কুয়াশায় সব কিছু ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশা মানে মেঘে সব কিছু ঢেকে গেছে অ্যাকচুয়ালি। তো আমরা ভালো টাইমের ঢুকে পড়েছি এবং সব কিছু এসে ঘুরে নিয়েছি। এখন মেন রাস্তা ছেড়ে আমরা ঘাসের ওপর দিয়ে হাঁটছি, এই ঘুরে ঘুরে যাচ্ছি। একটু মেন রাস্তা আছে, চারিদিকে ঝাউ গাছ তো লাগানো আছে, দারুণ সুন্দর। একটা ছাদও আছে, ওখানটা গিয়ে কিছু দেখতে পারেন, কিন্তু এখন মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই বুদ্ধ মূর্তি আমার থেকে একটু দূরে আছে, কিন্তু পুরো মেঘে চাপা পড়ে গেছে। পাহাড়ের ওয়েদার কিচ্ছু যেন নেই, দূরে কিচ্ছু, নাথিং। আর ওইদিকে দূরের লোকগুলোকে দেখা যাচ্ছে না। যদি আমরা আধ ঘন্টা লেটে ঢুকতাম কি অবস্থা হতো দেখুন। আধ ঘন্টা বা 45 মিনিট লেটে ঢুকলে এই অবস্থা হতো। আর 45 মিনিট আগেকার ভিউ কিরম ছিল দেখাবো এখান থেকে, ছবিতে দেখুন কি ছিল এখান থেকে। আর এখন কি আছে, এখন প্রচুর লোক ঢুকছে কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না। তারপর আমরা বুদ্ধা পার্ক ঘুরে রাবাংলারই একটি হোটেলে নাইট স্টে করি এবং রাবাংলার মার্কেটটি ঘুরে দেখি। আপনি চাইলে এই পুরো ট্যুরটা গ্যাংটক থেকে একদিনে এই সমস্ত কিছু ঘুরে আবার গ্যাংটকের হোটেলে ব্যাক করতে পারেন। সেই ক্ষেত্রে একটি ছোট গাড়ি ভাড়া নেবে 5,000 টাকার মতো, আর বড় গাড়ি ভাড়া নেবে 6,000 থেকে 7,000 টাকার মতো।
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।